আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলের সংবাদে এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন এদিকে সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার পানিবন্দি পরিবারের মধ্যে ইমার্জেন্সি ফুড প্যাক বিতরণ করেছে রেস্কিউ এই ট্রাস্ট এই ফুড প্যাকের মধ্যে ছিল মিনারেল ওয়াটার চাল ডাল তেল চিরা মুড়ি গুড় বিস্কুট মোমবাতি ওর এবং লাইটার কোম্পানিগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী ইমার্জেন্সি ত্রাণ নিয়ে যখন আমরা কোম্পানিগঞ্জের ইসলামপুর ইউনিয়নের জীবনপুর গ্রামে পৌঁছাই তখন ত্রাণের গাড়ির সামনে মানুষ ভিড় করতে থাকেন এবং সবার মধ্যে হাহাকার সিলেট জেলার মধ্যে বন্যায় যেসব উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা তাদের মধ্যে অন্যতম বুধবার দিনভর রেস্কিউ এই ট্রাস্টের পক্ষ থেকে এই উপজেলার পানিবন্দী মানুষের মাঝে ইমার্জেন্সি ফুডপ্যাক বিতরণ করা হয় চ্যানেল এস এর ফাউন্ডার মাহিফের জলিলের জরুরি নির্দেশনা মোতাবেক চ্যানেল এস এবং রেস্কিউ এইট সিলেট টিম সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামকে সাথে নিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন আমরা এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জ উপজেলার পানিবন্ধি দক্ষিণ চন্দ্রনগর গ্রামে এবং এই যে পরিবার যারা আছেন এইখানে তারা গরু ছাগলের সাথে এক ঘরে গাদাগাদি করে থাকছেন আমার বাড়িঘর নাই সরকারি পরিয়া রয়েছে মানুষ যারা অর্থ সম্পদ আছে টেকা পয়সা আছে জাগা সম্পদ আছে তারা বাড়ি দিছে আমার সাতকুব বাচ্চা আমি কষ্টতা আছি খুব পানির মধ্যে গোলাপানির মধ্যে খালকয়া তারা বাড়ি আশ্রয় রয়েছে আমি বাঙ্গা গড় আপনারা যদি দয়া করেন আমার আপনারা সাইতেনবার আল্লাহর ডিগ্রি সাগরের কুল আছে আমার কুল নাই আপনারা যদি দয়া করেন দুই দিনের বিজা খাবার আজকে বদলাইছি আর এজনে খুঁজিয়া আপনারা যদি দয়া করেন মা বোন বলিয়া

ঘরের চারিদিকে শুধু পানি আর পানি ঘরে নেই বিশুদ্ধ পানি ও খাবার এই দুঃসময়ের মধ্যে চাল ডাল তেল চিরা মুড়ি গুড় মিনারেল ওয়াটার বিস্কুট মোমবাতি অর্সেলাইন এবং লাইটার পেয়ে কিছুটা হলেও হাসি ফুটেছে বন্যা দুর্গত মানুষের মাঝে পানি ভাইছি চাল বাইছি মোমবাতি ভাইছি ডাইল ভাইছি সয়াবিন তেল ভাইছি খুশি আমরা আপনারা আমরা খুশি হয়েছি আমরা হল যাওয়া ঠান্ডা হইছে আমরা গরু ছাগল যাইছি স্কুলও

কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের সাতাল জীবনপুর এক নম্বর রাধানগর মুসলিমপাড়া মুজিবনগর নিগারের পার চন্দ্রনগর নতুন জীবনপুর মেঘারগাঁও উত্তর রাজনগর দুই নম্বর রাধানগর গ্রামসহ কয়েকটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া বন্যা দুর্গত মানুষের মাঝে রেস্কিউ এই ট্রাস্টের পক্ষ থেকে ফুটপেক বিতরণ করা হয় কোম্পানিগঞ্জ ছাড়াও এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্যে রয়েছে গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ সদর দুয়ারাবাজার ও ছাতক জেলা এই উপজেলা ছাড়াও সিলেট ও সুনামগঞ্জের প্রায় সবকটি উপজেলাই বন্যার কারণে প্লাবিত হয়েছে মুনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট